এবারের ঈদে আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক বাস্তবতা বেশ ভিন্ন। ক্ষমতাসীন দলের নেতারা এলাকায় ব্যস্ত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। জনগণকে নির্বাচনমুখী করতে ঈদকেন্দ্রিক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে বিএনপির নেতারা এলাকায় গিয়ে জেল জুলুমে হতাশ হয়ে পড়া মাঝ পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত ও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র চার মাসের মধ্যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। দলীয় প্রতীক না দেওয়ায় স্থানীয় সরকার ব্যবস্থার এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের তৃণমূলে দ্বন্দ্ব আরও বাড়ছে। প্রায় প্রতিটি উপজেলায় দলের একাধিক নেতা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ঈদ ঘিরে নিজেদের মতো করে গণসংযোগ করছেন। অন্যদিকে সরকার বিরোধী দীর্ঘ আন্দোলন ব্যর্থ হওয়ার পর বিএনপির অনেক নেতাকর্মীর মধ্যে হতাশা ভর করেছে। রোজায় মাসব্যাপী গণ ইফতারের মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত করার পরিকল্পনা নিয়েছিল বিএনপি। এরই ধারাবাহিকতায় ঈদের সময়ও নেতারা হতাশ হয়ে পড়া তৃণমূলের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন। উপজেলার নির্বাচনে সরকারি দলের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে নিজেকে তুলে ধরতে এবারের ঈদকে বেছে নিয়েছেন। ঈদকে কাজে লাগিয়ে নিজেদের প্রার্থিতার বিষয়টি জানান দেওয়ার পাশাপাশি তারা ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার রমজান মাসে নেতাকর্মীদের সংগঠিত করার পরিকল্পনা নিয়েছিল বিএনপি। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পুরো রমজানে সব মহানগর, জেলা, উপজেলা সহ একবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইফতার অনুষ্ঠান হয়েছে। দলটির নীতি নির্ধারকরা মনে করেন, ইফতার অনুষ্ঠানের মাধ্যমে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংযোগ বৃদ্ধিও তাদের সক্রিয় করা গেছে। বিগত আন্দোলনে গুম, খুন এবং অঙ্গহানির শিকার হওয়া নেতাকর্মীদের পরিবার ও স্বজনদের অর্থ সহায়তা, ঈদ সামগ্রীও দেওয়া হয়। বিএনপি নেতারা বলছেন, রমজান মাসের ধারাবাহিকতা রাখতে এবার ঢাকায় ঈদ না করে নিজ নিজ এলাকায় যেতে দলের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদকে কেন্দ্র করে নিজ এলাকায় মামলা হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে বলা হয়েছে। নেতাকর্মীদের সঙ্গে ঈদ করার পাশাপাশি সাংগঠনিক কর্মকৌশল ঠিক করার নির্দেশনা রয়েছে। ঈদকেন্দ্রিক কৌশল বিনিময়ে ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে সচেষ্ট হতে বলেছেন বিএনপি নেতারা। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের পর এখন উপজেলা নির্বাচনেও দলীয়ভাবে অংশ না নেওয়ার অবস্থানে রয়েছে বিএনপি। দলটি আবারও সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করতে তৃণমূলকে সক্রিয় করতে চাইছে। দেশের 481টি উপজেলা পরিষদে এবার নির্বাচন হবে 4 ধাপে। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে 8 মে। ইতোমধ্যে প্রথম ধাপে 152টি ও দ্বিতীয় ধাপে দেশের 161টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 21 মে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে। আফসার আনাজ, কালবেলা।